Shatru identified now. We are off man. We are looking for Shatru. বাংলাদেশের এক সময়ের প্রভাবশালী মন্ত্রী ছিলেন লুৎফুজ্জামান বাবর, ছিলেন বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। তার সময়ের অনেক কিছুই হয়তো ভুলে যাওয়ার কথা নয়, চলনে বলনে তিনি ছিলেন অন্যদের চেয়ে একদমই আলাদা। 2008 সালে বিএনপি নেতৃত্বাধীন জোট বাংলাদেশের সরকার গঠন করার পর যে কজন ব্যক্তি প্রবল ক্ষমতাধর হয়ে ওঠেন, তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম। হাসিনা সরকার পদত্যাগের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বাবরকে নিয়ে আলোচনার ঝড় উঠে। মূলত সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে ভারতে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চাওয়ায় নেটিজেনরা রীতিমতো বাবরকে হিরো বানিয়ে দিয়েছেন। যেই সেভেন সিস্টার্সে বিদ্রোহের জন্য 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাবর এখনও জেল খাটছেন। বাবর সেদিন 10 ট্রাক বিষয়ে জানিয়েছেন, চট্টগ্রামে আটককৃত 10 ট্রাক অস্ত্র ও গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহারের জন্য আনা হয়েছে। আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে তিনি বলেন, 30 এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে, তাতে বিষয়টি উড়িয়ে দেয়া যায় না। বিএনপির এই বাঘা নেতা 10 ট্রাক মামলা থেকে কবে খালাস পাবেন এবং কবে তিনি মুক্তি পাচ্ছেন, এ নিয়ে মুখিয়ে আছেন নেটিজেনরা। তারা বলছেন, বাবরের মুক্তির দিন দেশের জন্য একটি ঐতিহাসিক দিন হবে। শেখ হাসিনার গাড়িবহরে হামলার মিথ্যা মামলায় 70 বছরের সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাভোগের পর জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব। হাবিবের মুক্তির পর আশা করা হয়েছিল এবার বাবরও মুক্তি পাবেন, কিন্তু আশা নিরাশায় রয়ে গেল। 2004 সালের 21শে আগস্ট ঢাকায় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনের মৃত্যুদণ্ড দেন আদালত। এরপর 2007 সাল থেকে কারাগারে আছেন বাবর। এছাড়া চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও বাবর। এবার সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া হত্যা মামলায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন দিয়েছেন আদালত। 2005 সালের 27শে জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদর বাজারে এক জনসভায় গ্রেনেড হামলায় নিহত হন সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া। এ ঘটনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সিলেট সিটির সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ বিএনপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতার নামে মামলা করা হয়।